তুই তো দেব ওই না চোখ দিয়ে চোখে জল চোখে ওই যে লাইনার দিয়েছি সব মুছে দিয়েছি চোখ। আমার কিছু ধরে নেই, আমি চেয়েছিলাম ওকে একটা মহিলাদের লুক দিতে বেশ ভালো করে আইশ্যাডো দিয়ে সুন্দর করে দিতে চেয়েছিলাম, বাট আমার সেই মানে কাজে পুরো জল ঢেলে দিল। দেখো আজকে চলে এসেছি একটা একদম একটা অন্য ডিফারেন্ট টাইপের একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একদম অন্যরকম। তো এখানে দেখতে পাচ্ছ আজকে তো হবে একটা চ্যালেঞ্জের ভিডিও, আর যেটা করবো কিন্তু অভিজিতের সাথে, যদিও আমি এত দম নিয়ে বলছি বাট দম নিয়ে কিছু বলার নেই, কারণ আমি প্রত্যেকবার হেরে যাই। তোমরা এর আগে শুভর সাথে আমার চ্যালেঞ্জের ভিডিও ওই যেটা করেছিলাম কি বলে ফুচকা চ্যালেঞ্জ, সেখানেও আমি হেরো পাটি। এর আগে আমার সঙ্গে মিষ্টি, হ্যাঁ তারপর একটা মিষ্টি দিয়ে চ্যালেঞ্জ ছিল সেটারও হেরেছিলাম, বাট আমি হেরেই যাই কারণ আমি তো খেতে পারি না এদের সাথে, বা চ্যালেঞ্জ করা মানে আমার হেরেই যেতে হয়। তো যাই হোক আজকে একদম নতুন আমার চ্যানেলে, কখনো আমি চাউমিন দিয়ে কখনো চ্যালেঞ্জ হয়নি, তো আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে চাউমিন দিয়ে চ্যালেঞ্জ করব। তো দেখতেই পাচ্ছ একটা দোকান থেকে চাউমিন কিনে নিয়ে আসা হয়েছে, আর এখানে আছে 2 প্যাকেট চাউমিন, 1 প্যাকেট আর 1 প্যাকেট, তো 2 প্যাকেট চাউমিন আছে। তো এই চাউমিনটা মানে খেতে হবে যে যত তাড়াতাড়ি খেতে পারবে, মানে যত তাড়াতাড়ি তার প্লেটটা পরিষ্কার হবে সেই হচ্ছে উইনার, আর যে আর কি হারবে তার জন্য একটা পানিশমেন্ট থাকবে। তো আগের আমি যে তো আগে যে পানিশমেন্ট গুলো মানে আগে যে ভিডিও গুলো আমি করেছিলাম তো সেখানে কোনো পানিশমেন্ট ছিল না, তো আমার গলার ভয়েসটা কিন্তু একটু চাপা হয়তো হতে পারে, তোমরা জাস্ট ম্যানেজ করে নিও কারণ শরীরটা প্রচন্ডই খারাপ সেই অবস্থার মধ্যে চ্যালেঞ্জ ভিডিও হিম্মত দিয়েছি মানে দম দেখিয়েছি, তো যেটাই এটাই অনেক তো যাই হোক। তো সেখানে পানিশমেন্ট কিছু ছিল না, বাট আজকের ভিডিওতে কিন্তু মানে আজকের মানে চ্যালেঞ্জে কিন্তু যে উইনার হবে মানে যে হারবে আর কি, সরি উইনার বলছি, যে হারবে সে কিন্তু পানিশমেন্ট পাবে তার জন্য। এবার সেটা কি পানিশমেন্ট সেটা হচ্ছে মানে যে হারবে মানে যে জিতবে যে উইনার হবে সে সাজাবে, সে যা খুশি সাজাতে পারে, মানে তার হাতে পুরো মানে মেকআপ কিট দেওয়া দেওয়া হবে, মানে সে সাজাবে। যদি আমি হারি তাহলে ও আমাকে সাজাবে, আর ও হারলে আমি ওকে সাজাবো, তো বুঝতেই পারছো ভীষণ চাপের, কি যে সাজাবে জানি না, ও তো পুরো সাজানো সহ জানে না আর আমিও জানি না মোটামুটি, তো বুঝতেই পারছো কি আমার চ্যালেঞ্জ নিয়ে হতে চলেছে। তো চ্যালেঞ্জটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, চলো চাউমিনটা ঢেলে ফেলি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না কারণ প্রচুর হাসি আসতে চলেছে, প্রচুর মজা হবে, হাসি হবে, আর ভিডিওটা কিন্তু একটা ফানি হতে চলেছে কারণ যেখানে সাজানোর ব্যাপার আছে সেখানে একটু ফানি হবে। তো বুঝতে পারছো একদমই ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো আর মজা নিতে থাকো। তো দেখো এই যে চাউমিন, তো দেখো এই হচ্ছে আমাদের চাউমিন, চাউমিন কিন্তু ঢালা কমপ্লিট একদম প্লেটে রেডি, তো এখন শুধু স্টার্ট করলেই হয়, তো চাউমিন রেডি। আর এটা হচ্ছে এগ চিকেন চাউমিন। তো আমরা কিন্তু আরেকটা কথা বলার আছে, যেটা হচ্ছে একটু জল তো রাখতেই হবে, তার কারণ হয়তো ভীষণ লাগতে পারে, তো সেক্ষেত্রে একটু জল রাখতে হবে, জল খেতে পারবো কারণ আমার অবস্থা তো খুবই খারাপ না, জলটা মানে দিতেই হবে কারণ খাওয়ার সময় জলটা ভীষণ দরকার, তো যার জল ইচ্ছে হবে সে কিন্তু জলটা খেতে পারে। তো যাই হোক, তবে একটাই শর্ত যেটা কিনা হচ্ছে যার প্লেট আগে খালি হবে সেই হচ্ছে উইনার। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো আমরা কিন্তু চ্যালেঞ্জের জন্য রেডি, তো একদম তো চ্যালেঞ্জ জন্য রেডি, আমি একদম রেডি। তো দেখো আমরা জল নিয়ে নিয়েছি, জলটা এখানে রাখছি, চলো চ্যালেঞ্জটা স্টার্ট করা হোক। তো কাউন্টিং করো, তারপরে কাউন্টিং কর, কাউন্টিং কর, 3 গুনবো তারপর স্টার্ট, স্টার্ট বলে স্টার্ট, 1 2 3 স্টার্ট। Thank you.
বাবা এক এক বারে কত ফ্রেন্ড আছে কত ফ্রেন্ড আছে জানো আমার মুখটা ছোট তো ওই জন্য অল্প অল্প হচ্ছে ও শুনো যেটা যায় না মনে হচ্ছে আমি হেরে গেলাম যা খাচ্ছে বাবা দেখো কেমন দেখো আমার কেমন খাওয়া দেখে বুঝে বুঝতেই পারছো কেউ ভুল করেও আমার মাসিকে নিমন্ত্রণ করো না তাহলে সে পুরো ভিখারি হয়ে যাবে পারছি না তোমার ভালো খেতে পারছো না খেতে
না পারলে হাত তুলতে হয়, সেটুকু খেয়ে যাচ্ছে পাচ্ছে না পাচ্ছে না বলে, তো আমি সেটুকু একটু ঢিলে করি আর সেই টাইমটা ও কভার করে নেয়, এরকম একটা প্ল্যান। আমি হাত তুলতে পারবো না, আমি খেতে পারবো না, তাহলে আমার পেটটা ভালো না আমি বলেছিলাম। তাই দেখো আজকে প্রয়োজন এলো, এবারে এবারে তো এখন ধামাকা, এখন তো ও খেতে পারলো না, তাহলে এখন কি করে যাবে, কি করে ফিনিশ করো না, আমি আর বিচার করা যাবে কি করে, তোমার কোয়ান্টিটি আমার কোয়ান্টিটি দেখাও, কোয়ান্টিটি দেখাও। কোয়ান্টিটি যাচাই হবে না, দেখো কার প্লেটে বেশি, ওর প্লেটে বেশি, তার মানে আজকে হেরো হেরো হম হ্যাঁ উইনার, তুমি হিরো না হেরো, হেরো হেরো আজকে হেরে আছে, চিৎকার করে করে বল আমি হেরেছি, আমি কি জল খাবো, একটু জল খেয়ে নি, অনেক সময় তো জল চাউমিন প্রচন্ড গলায় আটকে, খেতে পারি আমি আমার অবস্থা টাইট হয়ে গেছে, তাহলে এইবার তো হবে আসল ধামাকা, এইবার হবে আসল ধামাকা, তোমরা দেখবে কিন্তু এইবার দেখতে থাকবো আসল ধামাকা, তো এইবার হবে। কি ছিল কথা, কিছু কথা ছিল না, কিছু তো কথা ছিল, কথা কথা কিছু কথা ছিল না, ওটা থাকবে এখন, ঠিক আছে তোমরা একটুখানি সঙ্গে থাকো, আমি এগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি কি হবে, প্রচুর হাসি হাসি প্রচুর হাসি কিন্তু আছে, তোমরা কিন্তু দেখবে, ঠিক আছে মানে মিষ্টি চ্যালেঞ্জে ও জিতেছিল, আর এর আগে ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম শুভর সাথে, কারণ প্রচুর ফুচকা খায় শুভ, শুভ জিতেছিল, আমি প্রত্যেকবার হেরো হই, চাউমিনে আমি জিতে গেছি, এখনই হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ, আর দেখো সমস্ত কিছু মেকআপের সবকিছু নিয়ে চলে এসছি আমি, এখানে আছে ফেস পাউডার, এখানে আছে কি বলে এটাকে, ওই যাই হোক আর মনে করতে পারছি না, এখন ভীষণ এক্সাইটেড, তো এখানে আছে আইলাইনার, এখানে আছে কাজল, এখানে আছে লিপস্টিক, তো বুঝতেই পারছো ব্যাপারটা তো ভীষণ ঝিমকু হতে চলেছে, এভাবে ব্রাশ সমস্তটাই নিয়ে নিয়েছি, দেখো মেকআপে ব্রাশ ব্রাশ নিয়ে নিয়েছি, এখানে আইলাইনার সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তো চলো আমরা যেরকম একটু ময়শ্চারাইজিং করি, মানে মেকআপ করার আগে তো একটু জাস্ট ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, তারপরে যেন কিছু না চাই, দাঁড়ি তো আমি কি করে ম্যানেজ করবো,
পানিশ হচ্ছে পানিশিং চুপচাপ বসে থাকবে আজকে কারণ চাউমিন যতটা বেশি ছিল ঠিক ততটাই সাজানো হবে এই মরিচি পাড়তে ঘুরছে ঠিকঠাক না দিলে মেকআপটা ঠিক হবে না কিছু করা লাগবে না আমি করে দেখতে পাচ্ছো ব্লেন্ড করছি তুই বিয়ে সাজি সাজছিস আমাকে কেউ পছন্দ করে না কম্প্যাক্ট লাগানো ডান এবার লাগাবো কি কাজ
না আগে লিপস্টিক লাগানো যাবে কাজল আর নয় আর নয় না না কাজল না এই হচ্ছে লাইগার কিছু হবে না সুন্দর করে দেবো কেন আমি আর কিচ্ছু বলবো না যা ইচ্ছা আমি চেয়েছিলাম ওকে একটা মহিলা
গুঁড়ো দিয়ে সুন্দর করে দিতে চাইছিলাম, বাট আমার সেই মানে কাজে পুরো জল ঢেলে দিল, আইলাইনার লাগিয়ে দিয়েছিলাম, পুরো মুছে টুছে সব এক করে দিয়েছে, আর চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি চোখে এখানে কাজল না দিয়ে চোখে এখান থেকে কাজল দিয়ে দিলাম। কেমন লোকটা কেমন হলো, আর কি বলছো কা টিকা দিলে কি ভালো হতো? তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, আমি সাজাতে গেছিলাম, ব্রাইডাল হয়ে গেছে, জোকার জোকারই লাগছে। বল, জীবনে প্রথম ফার্স্ট টাইম লিপস্টিক পরে কেমন ফিলিংস লাগছে? সুপার। তো যাই হোক, কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তোকে যে সাজালাম কেমন হলো একটু বল। খুব বাজে, খুব 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 বাজে। নেই খুব 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 বাজে, বুঝতেই পারছো। আর কিছু করছি না, এই পর্যন্ত রাখছি আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট জরুর করটা, আর সাবস্ক্রাইব তো করতেই হবে চ্যানেলটা, কারণ প্রচুর মজা হয়েছে চ্যানেল মানে ফানি ভিডিওটার মধ্যে প্রচুর মজা হয়েছে, দেখতেই পাচ্ছো আমার। তো বুঝতেই পারছো আমি কিন্তু এতটাও খারাপ সাজাই না বা সাজাই না, যে কিনা আমি সাজাতে চেয়েছিলাম একটা মহিলাদের লুক দিতে, আর ও কিন্তু পুরো ঘেটে পুরো ঘ করে দিয়েছে আমাকে। আমার সাজানোর কিন্তু কোনো দোষ ছিল না, পরপর একটার পর একটা লাগিয়ে যাচ্ছিলাম, বাট ওর চোখে যেই আইলাইনার দিয়েছি, আইলাইনার দেওয়ার পরে চোখ দিয়ে এমন জল বেরোতে শুরু করলো যা জল বেরোনো বন্ধ হতে থাক বন্ধই হলো না, যার ফলে সমস্ত মানে আইলাইনার মুছে গেল। তো যাই হোক, পরে সেই জন্য কাজলটাকে, যেহেতু চোখ দিয়ে জল বেরোচ্ছে সেই জন্য আমি আর ওটাকে বেশি একটা ঠিক আছে, চোখ তো একটা ওর সাথে আর ইয়ে করা ঠিক নেই। তো তারপরে কাজলটাকে ওইভাবে লাগিয়ে দিয়েছি পুরো বাচ্চাদের মতো করে, কিছু করার ছিল না। আমার হয়তো চোখের নিচে কাজল দিলে হয়তো আবার জল পড়তে পারে, তো সেই জন্য। তো চলো, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই, গুড নাইট, আর প্রচুর 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 শেয়ার করবে কিন্তু, ঠিক আছে? চ্যানেলটাকে কিন্তু অবশ্যই গ্রো করতে হবে, প্রচুর 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 শেয়ার চাই।